দেশ ও প্রবাসে জনগণের কল্যাণে এই প্রতিপাদককে সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত সাংবাদিকদের আলোচনায় আসা উত্তর ইতালির একমাত্র আলোচিত সাংবাদিক সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে ভেনিস কমিউনিটি বিশিষ্ট জন ও সামাজিক আঞ্চলিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। ভেনিসের মেস্ত্রিতে ভেনিস বাংলা স্কুল কক্ষে আয়োজিত আলোচনা সভায় ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি এস কে এম ডি জাকির হোসেন সুমনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সোহেল আক্তার বিপ্লবী, সহসভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, শাইক আহমেদ, অর্থ সম্পাদক জুম্মন অনিক, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা জামান, খোকন মিয়া। এছাড়াও ভেনিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন সভাপতি ও ভেনিস আওয়ামী লীগ সহসভাপতি নুরে আলম পাঠান জিল্লু, সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাসেম শিকদার, বাংলাদেশ সমিতির ভেনিসের সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল বাকি রোনাক, আক্তার হোসেন মোল্লা, রাশিদ মিয়া, জসিমুদ্দিন আব্দুল মান্নান খান, হাওলাদার মোহাম্মদ বাচ্চু, কামাল লাকুরিয়া, মাসুদ ছৈয়াল, নাহিদ তাজুল, ফারুক ব্যাপারী, আকবর হোসেন, শামীম তালুকদার, আলম মিয়া, মুরাদ হোসেন, টিটু সহ আরও অনেকে। আলোচনা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়। ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলমদিনা বাংলা মিষ্টিঘরের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। শাইলুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।